দেশি বিদেশি 417টি স্টলে বিভিন্ন পণ্যের সমাহার নিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পঞ্চম দিন অতিবাহিত হলেও ক্রেতাদের উপস্থিতি একেবারেই কম। তবে বিক্রেতারা এই অবস্থার জন্য গত কয়েকদিনের রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি শীতকেই দায়ী করলেন। দেশের যে সিচুয়েশনের কারণে মানুষের মধ্যে মেলার প্রতি একটা আগ্রহ নাই, গতকালকের তুলনায় আজকে একটু কম, কারণ শীত, শীতের কারণে কাস্টমার কম। গত বছরের তুলনায় টিকিটের দাম বাড়ানো, রাজনৈতিক অস্থিরতা এবং প্রচণ্ড শীতের কারণে ক্রেতাদের উপস্থিতি কম বলে জানান বিক্রেতারা। গতবার থেকে এবার কাস্টমারের পরিমাণ অনেক কম, হয়তো একটা শীতের কারণে একটা প্রধান কারণ হচ্ছে এবার টিকিটের মূল্যটা এতটা বেশি, হয়তো এটার জন্য সবাই ঢুকতে চাচ্ছে না, আর সবার মনে একটা ভয় আছে যে দেশের পরিস্থিতির যে অবস্থা এটার জন্য আর কি। তবে টিকিটটা খুব বড় একটা ব্যাপার, টিকিটের দাম বেশি, আর দ্বিতীয় নম্বর হইলো আপনার দল কষাকষির কারণে লোকজন কিছুই কোনো পয়সা কড়ি নাই, না কি অস্থির আতঙ্ক। এদিকে বাইরের দোকানের তুলনায় পণ্যের দাম বেশি থাকলেও এখানে এসে একসঙ্গে অনেকগুলো পণ্য ক্রয় করতে পারছেন বলে জানান ক্রেতারা, আর এ সুবিধার জন্যই মেলায় আসা। পণ্যের দাম একটু বেশি থাকে, তারপরে আমরা জাস্ট একসাথে অনেক কিছু পাই দেখে মেলা থেকে আমরা কিনি, স্পেশালি চাদর বলেন কিংবা যে এখন পাপোশ কিনছি যেটা ঘরে খুব লাগে, ওই জন্যই আসলে মেলাতে আসা। ক্রেতাদের আকৃষ্ট করতে এবং বাজারজাত করার কৌশল হিসেবে বেশ কিছু স্টলে দেশি পণ্যের মূল্য ছাড় দিচ্ছেন বিক্রেতারা। প্রতিবারের ন্যায় এবারও অনেক প্রোডাক্ট, অনেক অফার নিয়ে আসছি, তার মধ্যে পাপোশগুলো প্রতিটার একটা কিনলে একটা ফ্রি, দুটা কিনলে দুটা ফ্রি, 100 টাকার পাপোশ দুটা কিনলে দুটা ফ্রি। 19তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পঞ্চম দিনে আজও অন্যান্য দিনের তুলনায় ক্রেতা সাধারণের উপস্থিতি ছিল অনেক কম, তবে কাঙ্ক্ষিত ক্রেতাদের উপস্থিতির অপেক্ষায় স্টল মালিকেরা। ZM রুবেল, BD হেডলাইন্স, ঢাকা।